বিএনপি রোড মার্চের সবশেষ খবর জানাতে মুহূর্তে পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। হাসিবুল, রোড মার্চটি কখন পিরোজপুরে পৌঁছাবে আমাদের জানাতে পারেন কিনা? আপনি জানেন যে সরকার পতনের একটু আপনি বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বরিশাল বিভাগীয় যে রোড মার্চ সেটা কিছুক্ষণের ভিতরেই পিরোজপুরে এসে পৌঁছবে। এবং আমি বলে রাখি যে সকালবেলা পদুয়াখালী লেবুগলি থেকে রোড মার্চ শুরু হয়ে বরিশাল জালুকবাড়ি হয়ে অল্প কিছুক্ষণের ভিতরেই পিরোজপুরে এসে পৌঁছবে রোড মার্চ। এবং এই পিরোজপুরে কাউখালি সিএল গাড়িতে এই রোড মার্চে প্রচুর পরিমাণে লোক নেতাবন্ধীরা বিএনপি নেতাবন্ধী উপস্থিত হয়েছেন এবং তারা একটাই দাবি যে আজকের সমাবেশ এবং এই সমাবেশ হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার একটি দাবি আদায়ের সমাবেশ। আমি এই সমাবেশ থেকে একটি কথা জানিয়ে দিতে চাই, যতক্ষণ পর্যন্ত আমরা এ দেশের গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে না আনতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা সাধারণ জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার লড়াই চলছে, আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। মূলত হচ্ছে যে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি পড়ছিল পিরোজপুরে, তা উপেক্ষা করে পিরোজপুর জেলা সহ পটুয়াখালী বা বরিশাল জালুকবাড়ির বিভিন্ন স্তর থেকে নেতা কর্মীদের ইতিমধ্যে পিরোজপুরে সিএলকাটি এলাকায় আসছে। এই যে বিভাগীয় কর্মসূচি আসছে রোড মার্চ, এসব বিভিন্ন রোড মার্চ আশেপাশে সেদিকে এসে পড়ছে এবং যে রোড মার্চের যে গাড়ি বহর তা অল্প কিছুক্ষণের মধ্যে হচ্ছে পিরোজপুরের এই সিএলকাটি আপনাকে ধন্যবাদ দর্শক। এতক্ষণ পিরোজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসিব, তিনি বিএনপির রোড মার্চের খবর জানাচ্ছিলেন।